প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি খামারের নতুন একটি পর্বে স্বাগত জানাচ্ছি, আমি আশরাফুল ইসলাম। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের পানামনগর এলাকায়। আমরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি কবুতরের খামারের মধ্যে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার পাশে অসংখ্য কবুতর রয়েছে। আজকে একজন নারী উদ্যোক্তার সাথে কথা বলবো। তার স্বামী হচ্ছে দুবাই প্রবাসী, তিনি প্রায় 9 বছর যাবৎ দুবাই আছেন। তিনি দুবাই থেকে বাংলাদেশে চলে আসবেন, তখন চিন্তা ভাবনা করলেন যে বাংলাদেশে এসে তিনি কী কাজ করবেন। অনেক প্রবাসীরা যে সমস্যার সম্মুখীন হয়ে থাকে সাধারণত, তিনি দুবাই থেকেই তার স্ত্রীর মাধ্যমে একটি খামার গড়ে তুলেছেন। তার খামারের মধ্যে 90 জোড়া ফেন্সি কবুতর রয়েছে, তার মধ্যে হচ্ছে আপনার কিং এবং বিভিন্ন প্রজাতির লাহোরি কবুতর রয়েছে। আমরা আজকে সেই নারী উদ্যোক্তার সাথে কথা বলবো তার কবুতর পালন সম্পর্কে। দর্শক চলুন আমরা তার সাথে বিস্তারিত কথা বলি। দর্শক, আমরা এখন কথা বলবো একজন সফল নারী উদ্যোক্তার সাথে। তার এখানে প্রায় 35 জোড়ার মতো লাহোরি সিরাজি কবুতর রয়েছে। আমরা আজকে আবার আসতে জানার চেষ্টা করবো সিরাজি কবুতর পালন সম্পর্কে। আমরা জানতে চাইছেন যে আসলে সিরাজি কবুতর তেমন লাভবান হওয়া যায় না এবং ডিম বাচ্চা কম করে। তিনি কীভাবে তার সিরাজি কবুতর খামারটি পরিচালনা করেন সে বিষয়ে বিস্তারিত কথা বলবো। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা কেমন আছেন? আছি ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপা, আপনি কিন্তু একজন নারী উদ্যোক্তা এবং বাণিজ্যিক ভিত্তিতে অনেক বড় একটি কবুতরের খামার পরিচালনা করেন, এবং বিশেষ করে আপনার এখানে কিন্তু সিরাজিটা বেশি দেখতে পাচ্ছি। সিরাজি কত জোড়া আছে? আমার সিরাজি আছে 35 জোড়ার মতো। 35 জোড়া? জি। আপনার এখানে কালো সিরাজিটা বেশি? হ্যাঁ, কালো সিরাজিটা বেশি। কালোটা বেশি থাকার কারণটা? কালোটা মানে বাজার ভালো আর কি, চাহিদা বেশি, এই জন্য কালোটা আমি বেশি রাখছি। বাজার ভালো বা চাহিদা বলতে? চাহিদা বেশি আর কি কালোটার প্রতি। হ্যাঁ, বিক্রি করা যায় বেশি? হ্যাঁ হ্যাঁ, বিক্রি করা যায়, বেশি বিক্রি করা যায়। আর ডিম বাচ্চা তো সবই সুন্দর মতো আমার কাছে দিতেছে। আর আমি সবচেয়ে অনেক মানুষের কাছে শুনি কি যে ডিম বাচ্চা নাকি দেয় না, কম করে, বুঝছেন? তাহলে আমি সবচেয়ে গিরিট খাওয়াই বেশি, সবসময় গিরিট দিয়ে রাখি, এই জন্য ডিম বাচ্চা। তারপর ক্যালসিয়াম ওটিতে দিতে হয় পরিমাণ মতো, সব কিছু দিয়ে রাখতে হয় সবসময়। আর গিরিটটা 24 ঘন্টা মানে প্রতিদিন, প্রতি মাসে 30 দিন দিয়ে রাখতে হয়। আর গ্রিট ভালো গ্রিট খাওয়াইতে হয়, আমরা বক্স গ্রিট খাওয়াই, যেটা ভালো উন্নত মানের ওইটা খাওয়াই। মানে ক্যালসিয়াম ভিটামিন সবসময় শরীর সুস্থ থাকলে তাহলে তো ডিম বাচ্চা করবো, শরীর যদি অসুস্থ থাকে তাহলে তো আর ডিম বাচ্চা করবো না। আচ্ছা, আবার দর্শকদের কিছু আমরা কালো সিরাজি কবুতর দেখাই, তারপরে বিস্তারিত কথা বলি। আচ্ছা, আমরা এই পাশে কিছু কবুতর দেখাই। দর্শক একটু ভালো করে দেখেন, কিছু কবুতর আমরা দেখাচ্ছি। এখান থেকে কবুতর বের করুন তো। এটা রানিং? জি। কেমন? এটা একবার ডিম বাচ্চা মাত্র করছে। একবার ডিম বাচ্চা? নিউ রানিং হয়েছে? জি জি। আচ্ছা, কেমন কোয়ালিটি এটা? এইটা হলো লাহোরি একুরিট কোয়ালিটি, বুঝছেন? ফ্রেশ কোয়ালিটি? ফ্রেশ, হ্যাঁ। আচ্ছা, এগুলার বাচ্চার কেমন দাম? এটির বাচ্চা প্রায় গিয়ে পরে 12,000 টাকা। 12,000? জি। রানিং গুলো? রানিং গুলো 30,000 টাকা পরে। 30,000? 30,000 টাকা। দেখেন, নর নাম আদি? এটা নর। নর? জি। আচ্ছা, এটির পায়ে মোজা আছে তো? না? হ্যাঁ হ্যাঁ, প্রতিটার পায়ে মোজা আছে। পায়ে মোজা? জি। এত দাম লাহোরি কালো গুলা? চাহিদা বেশি? চাহিদা বেশি। ভালোটা তো ভালো দামই, বেশি দামই পড়বে। হ্যাঁ, সে কারণে তো বলি আপনার এখানে কালোটা বেশি। হ্যাঁ, কালোটা বেশি। আরেকটা আছে কালো? হ্যাঁ হ্যাঁ। এই যে এটা আছে নটটা। জি। এটাও ভালো কোয়ালিটি? হ্যাঁ হ্যাঁ, ভালো কোয়ালিটি। এই সেটে যা দেখতেছেন সব ভালো কোয়ালিটি। আচ্ছা, কোয়ালিটি বোঝার উপায়টা কি আপা? মার্কিন ভালো, দেখতে ভালো। মানে লাহোরির ভিতরে তো দুটা জাত হয়, যেমন একটা হলো গুল, লেস উপরের দিক থাকে, আর একটা ছিল লম্বা। এগুলোর কেমন দাম? এটি আমার এক সবই 6টা 7টা এই জায়গায় আছে, একই প্রাইস। রানিং 30,000? হ্যাঁ হ্যাঁ। আর বাচ্চা 10 থেকে 12,000? হ্যাঁ জি। অনেকে বলে আবার ক্যামেরা বেশি দেখলে মানুষ দাম বেশি বলে, এরকমটা না তো? না, আপনারা যা বিক্রি করেন তাই? হ্যাঁ, যা বিক্রি করি তাই। এটা কত ইন্ডিম বাচ্চা করছে? এটি সবই একবার করে করছে, এটি
আরে কি নিচেরটা দুইবার করছে এগুলো কি আপনার ঘরের বাচ্চা এডি না কেনা হ্যাঁ কেনা বাচ্চা ও আচ্ছা আচ্ছা এই যে এখানে যেগুলো আছে এগুলো কি রানি হ্যাঁ সব রানি দশ টাকা দেখাই এগুলো বিলকুল এইটা রানি আরো কালো শিরাজি অনেক কালো শিবাজি আছে খুব বেশি কালো শিরাজি দর্শকদেরকে আমরা আরেকটু দেখাই এই যে এখানে যেগুলো আছে এটার প্রাইস পড়বে গিয়ে 15,000 টাকা এর প্রাইসটা কম হ্যাঁ এর কম হওয়ার কারণ আমরা তো সেটাকে ভালো করে দেখতে এটা প্রাইসটা কম হওয়ার কারণ এটা ওটার থেকে অর্ধেক দাম কম অর্ধেক দাম কম এর বাচ্চা বাচ্চা 6 5 6 5 6 বাচ্চা দাম অর্ধেক হ্যাঁ বাচ্চা দাম কারণটা কারণটা কি এটা হইছে গিয়ে হইছে গুল এটা হইছে গিয়ে লম্বা লাহুরি বলছি না যে দুইটা দুইটা জাত একটা হইছে লম্বা জাত আর একটা হইছে গুল জাত চাহিদা কোনটার বেশি চাহিদা ওই যে গুলটার বেশি এর হইছে লম্বাটা জি আচ্ছা আচ্ছা এই হচ্ছে কাহিনী এখানে হ্যাঁ বাহ এই কালো শিরাজি থেকে কেমন বাচ্চা পাওয়া যায় আপনার এখানে যেগুলো আছে না আমার ইনশাআল্লাহ হ্যাঁ প্রতি মাসে আপনি কি পোস্টার করান হ্যাঁ পোস্টার করি কি অন্যান্য কবুতরের নিচে অন্যান্য কবুতরের নিচে কত জোড়া পোস্টার করা যায় প্রত্যেক মাসে প্রতি মাসে তো আর করি না এক মাস পর পর করি এক মাসে কি রেস্ট দেন হ্যাঁ একবার পোস্টার করার পরে রেস্ট আবার এক মাস না আবার নিজে দিয়ে ফুটাই কেমন বাচ্চা পাওয়া যায় প্রতি মাসে আছে ইনশাআল্লাহ ভালোই বললাম না যে 15-20 আমার মাঝে মধ্যে তো মনে করে নষ্ট হয় ডিম নষ্ট না হ্যাঁ 20 জোড়া হ্যাঁ আচ্ছা যে ভালো কোয়ালিটির যেগুলো এগুলো 10 থেকে 12,000 টাকা বিক্রি করতে পারতেছে হ্যাঁ বিক্রি করতে পারতেছে আর যে নরমাল গুলো 6 থেকে 5,000 টাকা হ্যাঁ জি অনেক আবার চিন্তা ভাবনা করে যে আমরা কবুতর কোন জায়গায় বিক্রি করব এত দামি কবুতর তাদের উদ্দেশ্যে কি বলতে চান আমি বলতে চাই কি এটি তো আর বাজারে বিক্রি হয় না নেটের মধ্যে বিক্রি হয় আর আমরা নেটের মধ্যে বিক্রি করি সবচেয়ে বেশি আপা শিরাজি কবুতরটা কতটুকু সহজ অন্যান্য কবুতরের তুলনায় যদি সেই বিষয়ে বলেন পালনটা পালনটা শিবাজি কবুতর অন্যান্য ইয়েতে ভালো আমি মনে করি যে ওই কবুতরটা যদি মনে করেন 4-5,000 টাকা দাম হয় একই কবুতর তাইলে এই এই কবুতরটা 10-12,000 টাকা হয়তো কি একটু টাকার দিক দিয়ে মানে বড়টি কিনতে গেলে একটু টাকার দিক দিয়ে একটু বেশি লাগে এই জন্য আর কি আচ্ছা আচ্ছা এই কারণে বলি যে আপনার এখানে কালো শিরাজি এবং কালো শিবাজিটি বেশি সবচেয়ে কালো শিরাজিটাই বেশি আচ্ছা ডিম বাচ্চা করতে কোনো সমস্যা হচ্ছে না না আমার বেলায় কোনো সমস্যা হইতেছে না কিভাবে পরিচালনা করেন আমাদেরকে আবার বলবেন এই বিষয়টা মানে সকালবেলা এসে আদার দেই পানি দেই এতটুক দেখাশোনা করি কোনটা অসুস্থ আছে বা ঠিক আছে কি না ভালো আছে কি ওষুধ খাওয়া যদি অসুস্থ থাকে ওষুধ খাওয়াই দিয়ে যায় আবার বিকালবেলা আসি আসে আবার আদার দেই পানি দেই যা যা লাগে দেখে আধা ঘন্টার মতো সময় কাটাই আচ্ছা আপা আপনার এই খামারের মধ্যে টোটাল কত টাকার কবুতর আছে হিসাব করা আছে ভাই কবুতর আছে অনেক টাকার কিন্তু হিসাব করা নাই এক সময় আমরা কিনি বেশি এর ভালো একটা টাকা ইনকাম করা যায় আর কি অন্যান্য কবুতর থেকে কিন্তু আপনার এই যে লাহোরি শিরাজি কবুতরের চাহিদাটাও বেশি আছে হ্যাঁ বেশি আচ্ছা আপনার খাবারে প্রত্যেক দিন কেমন খাবার খরচ যায় কত কেজি খাবার লাগে আমার প্রতিদিন খাবার সকালবেলা লাগে 3 কেজি বিকালে লাগে 2 কেজি 5 কেজির মতো লাগে মাত্র 5 কেজি জি নবুজরা কবুতর জি জি 5 কেজির মতো লাগে আচ্ছা কবুতরের আর কোনো যত্ন করতে হয় না এমনি কোনো আর আলাদাভাবে কোনো যত্ন করতে হয় না আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে আর কি বলতে চান আপনি কবুতর পালন সম্পর্কে আমি দর্শকের উদ্দেশ্যে আর কি বলতে চাই সবাই চাই আমার মতো যাতে সবাই কবুতর পালক কবুতর পাললে মানে লাভবান হোক আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য ভালো থাকবেন কেমন আসসালামু আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম